আজি প্রকাশ পাইব বাঘ গণনা রিপোর্ট। অন্তর্জাতীয় ব্যাঘ্র দিবস অবসরের সর্বভারতীয় ব্যাঘ্র সংরক্ষণ রিপোর্ট উন্মোচন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2006 প্রজেক্ট টাইগর পুনর্গঠন পরে এ চতুর্থ রিপোর্ট। প্রতি 4 বছরে থরে দেশে বাঘ গণনা হয়ে আসুছে। 2014 হয়েছে গণনার দেশে বাঘঙ্ সংখ্যা 2226 থাকা দর্শাই। পূর্ব 2010 বাঘঙ্ সংখ্যা 1726 এবং 2006 বাঘঙ্ সংখ্যা লা 1411। গত 4 বছরে বাঘ সংখ্যা 2600 টপিবা আশা করা যাচ্ছে। আজি বসুছে শ্রীমন্দির পরিচালনা কমিটি বৈঠক। শ্রীমন্দির প্রশাসন কার্যালয়ে গজপতি মহারাজাঙ্ক অধ্যক্ষতায় এই বৈঠক বসিব। রথযাত্রার সমীক্ষা এবং ব্যয় সম্পর্কের বৈঠকরে হব আলোচনা। স্নানযাত্রার নীলাদ্রি বিজে পর্যন্ত ভিডিওর সমীক্ষা মধ্যে করা যাবে। এএসআইর শ্রীমন্দির মরামতি এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতি সম্বন্ধে মধ্যে বৈঠকরে সমীক্ষা করা যাবে। পরবর্তী খবরক আসিবা। কর্ণাটক বিধানসভায় আজ শক্তি পরীক্ষা দেবে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পা। আস্থা ভোট পূর্ব কর্ণাটক ইয়েদুরপ্পা কাম সহজ করে দিয়েছে বাচস্পতি করে দিয়েছি বাচস্পতি রমেশ কুমার। কংগ্রেস জেডিএস র 14 বিধায়ক অযোগ্য ঘোষণা করেছেন বাচস্পতি। পূর্ব 3 বিধায়ক অযোগ্য ঘোষিত হয়েছিল। বাচস্পতি পদক্ষেপ ফলে গৃহর সংখ্যা 224-208 খসি আসিছে। ফলে ইয়েদুরপ্পা সরকার আস্থা ভোট জিতবা সহজ হব। আস্থা ভোট জিতবা লাগি সংখ্যা হচ্ছে 105। ইয়েদুরপ্পা সরকারঙ্কা আস্থা ভোট পূর্বরু কর্ণাটক বিধানসভা বাচস্পতি রমেশ কুমার অভূতপূর্ব পদক্ষেপ। কংগ্রেস জেডিএস র আউ 14 বিধায়ক অযোগ্য ঘোষণা করেছেন বাচস্পতি। সেমানকু বিধানসভার বাকি অবধি অযোগ্য ঘোষণা করা যাইছি। কংগ্রেস র 11 এবং জেডিএস র 3 বিধায়ক অযোগ্য ঘোষণা করেছেন বাচস্পতি। পূর্বরু জুলাই 25 রে বাচস্পতি কংগ্রেস র 3 বিধায়ক অযোগ্য ঘোষণা করেছিলেন। এপর্যন্ত 17 বিদ্রোহী বিধায়ক অযোগ্য ঘোষিত হয়ে সারে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঙ্কু মানসিক অবসাদ দেইছি। সে খুব ভাবিচিন্তি বিদ্রোহী বিধায়ক অযোগ্য ঘোষণা করিথিবা রমেশ কুমার কহিছন্তি। এনেই সে অতীতর কিছু উদাহরণ মধ্যে দেইছন্তি। সারে কহ দিয়া হুঁ যে 14 বিধায়ক বাকি থা কমপ্লেন্ট অর রেজিগনেশনস কি বাত মেরে সামনে আলাগ আলাগ অর্ডার বানা দিয়া হুঁ। 17 বিধায়ক অযোগ্য ঘোষণা হেলা পরে বিধানসভার সদস্য সংখ্যা 208 কু খসি আসছি। ফলরে ইয়েদুরপ্পা সরকারঙ্কু আস্থা ভোটরে জিতিবা পাই 105 বিধায়কঙ্ক সমর্থন আবশ্যক। আউ বিজেপি পাখরে এতিকি সংখ্যক বিধায়ক হি অছন্তি। এথিসহ স্বাধীন বিধায়ক এইচ নাগেশকর মধ্যে বিজেপি প্রতি সমর্থন অছি। তেণু সোমবার আস্থা ভোট পরীক্ষার বিজেপি সহজরে উত্তীর্ণ হেবা নিশ্চিত। No, Yediyurappa ji has got numbers. He has got numbers more than JDS and Congress. That is proved in floor test last week of Kumaraswamy. That's why tomorrow he will prove his majority and he will continue as a chief minister and also he will form the government. বিদ্রোহী বিধায়কঙ্ক ইস্তফা পরে কর্ণাটকরে কুমারস্বামী সরকার সংখ্যালঘুরে পরিণত হয়েছিলা। বেশ কিছুদিনর টণাওটনা পরে গত সপ্তাহরে আস্থা ভোটরে পরাস্ত হয়ে কুমারস্বামী সরকারর পতন হয়েছিল। গুরুবার বাচস্পতি 3 বিদ্রোহী কংগ্রেস বিধায়ক অযোগ্য ঘোষণা করেছিলেন। গত শুক্রবার সবু কল্পনা জল্পনার অবসান ঘটাই বিএস ইয়েদুরপ্পা মুখ্যমন্ত্রী ভাবে শপথ নিয়েছিলেন। বাচস্পতি তাঙ্কু জুলাই 31 পূর্বরু আস্থা ভোট প্রমাণ দেবা পাই কহিছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 ওড়িয়া। বিদ্রোহী বিধায়ক অযোগ্য ঘোষণা পাই বাচস্পতি নিষ্পত্তি বেআইন বলে কহিছন্তি জেডিএস বিধায়ক এএচ বিশ্বনাথ। অযোগ্য ঘোষিত হয়েছিবা বিধায়কঙ্ক মধ্যে বিশ্বনাথ বি অছন্তি। বাচস্পতি নিষ্পত্তি বিরোধে সে অন্য বিদ্রোহী বিধায়ক মানে সুপ্রিম কোর্টঙ্ক দ্বারস্থ হেবে বলে কহিছন্তি বিশ্বনাথ। আজি শ্রাবণ মাসর দ্বিতীয় সোমবার। দেবদেব মহাদেবঙ্ক ঠারে জললাগি করিবা পাই বিভিন্ন শৈবপীঠরে লাগিছে কাউড়িয়াঙ্ক ভিড়। এবে দেখিবা এ সম্পর্কিত খবর।
ଆଜି ଶ୍ରାବଣ ମାସର ଦ୍ୱିତୀୟ ସୋମବାର ବୋଲ୍ ବମ୍ ହରହର ବମ୍ ଧ୍ୱନିରେ କମ୍ପୁଛି ଶୈବପୀଠ। ଜଳଲାଗି ପାଇଁ ବିଭିନ୍ନ ଶୈବପୀଠରେ ଭିଡ଼ ଲଗାଇଛନ୍ତି କାଉଡ଼ିଆ। ହାତରେ ବାହୁଙ୍ଗି ଧରି ମହାଦେବଙ୍କ ଉପରେ ଜଳଲାଗି କରିବା ପାଇଁ କାଉଡ଼ିଆମାନେ ଶିବ ମନ୍ଦିରରେ ଲଗାଇଛନ୍ତି ଗହଳି। ବିଶ୍ୱାସ ରହିଛି ଶ୍ରାବଣ ସୋମବାରରେ ମହାଦେବଙ୍କୁ ଜଳଲାଗି କଲେ ମନସ୍କାମନା ପୂରଣ ହୋଇଥାଏ। ଜଳଲାଗି ପାଇଁ କାଉଡ଼ିଆମାନେ ନିଷ୍ଠାର ସହିତ ବ୍ରତ ମଧ୍ୟ ରଖିଥାନ୍ତି। ଜଳାଶୟରୁ ଜଳ ଉଠାଇବା ପରେ ଚାଲି ଚାଲି ଶିବ ମନ୍ଦିରକୁ ଯାଇଥାନ୍ତି। ଏ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଧବଳେଶ୍ୱର ପୀଠରେ ଅଛନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି ଅଜୟ ଦାସ। ଅଜୟ, ଆଜି ହେଉଛି ଦ୍ୱିତୀୟ ସୋମବାର ଶ୍ରାବଣ ମାସର ଏବଂ ସବୁଠି ବର୍ତ୍ତମାନ ଶୈବପୀଠରେ ଚାଲିଛି କାଉଡ଼ିଆଙ୍କ ଭିଡ଼। ଧବଳେଶ୍ୱରର ଚିତ୍ର କେମିତି ରହିଛି ପୀଠର? ଦେଖନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ, ଯେମିତି ଆପଣ କହିଲେ ଆଜି ହେଉଛି ଦ୍ୱିତୀୟ ସୋମବାର। ପ୍ରଥମ ସୋମବାର ଯେହେତୁ ଗ୍ରହଣ ସପ୍ତାହ ଥିଲା, ଭିଡ଼ ଟିକେ କମ୍ ଥିଲା। ଆଜିର ଭିଡ଼ ସମ୍ପର୍କରେ ମୁଁ ଯଦି ଦେଖେଇବି, ଧବଳେଶ୍ୱର ଝୁଲା ପୋଲ ନିକଟରେ ଆମେ ଅଛୁ ଏବଂ ମନ୍ଦିର ପାଖକୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଏଇ ଭିଡ଼ କାରଣରୁ ପହଞ୍ଚି ପାରିନାହୁଁ। ତେବେ ଭିଡ଼କୁ ଆପଣ ନିଜେ ଦେଖନ୍ତୁ, ଝୁଲା ପୋଲରେ ଲୋକମାନେ ଫେରୁଛନ୍ତି। ଅର୍ଥାତ୍ ରାତି 3-4 ବେଳୁ ସମସ୍ତେ ଏତେ ସଂଖ୍ୟାରେ ଯାଇକି ଧାଡ଼ି ବାନ୍ଧିକି ତାଙ୍କର ଶୈବପୀଠରେ ଜଳଲାଗି କରିକି ଫେରିଲେଣି। ତେଣୁ ଯଦି ଫେରିବା କଥା କହିବା, ଭକ୍ତମାନେ ବହୁ ସମୟ ହେଲା ଧାଡ଼ି ବାନ୍ଧିଥିଲେ ଏବଂ ସେମାନେ ପାଣି ଜଳାଭିଷେକ କଲାପରେ ଶିବଙ୍କ ଉପରେ ବା ଧବଳେଶ୍ୱରଙ୍କ ଉପରେ ନିଜର ମନସ୍କାମନା ଏକ ପ୍ରକାର ପୂର୍ଣ୍ଣ କରିକି ଯେହେତୁ ସେମାନେ ନିଷ୍ଠାର ସହିତ ଥିଲେ, ପ୍ରତିବର୍ଷ ଶ୍ରାବଣ ମାସରେ ଯେଉଁମାନେ ଜଳ ଲାଗି କରୁଛନ୍ତି ସେମାନେ ସମସ୍ତେ ଧବଳେଶ୍ୱରକୁ ଆସିଥିଲେ ଏବଂ ସେମାନେ ଫେରୁଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଯଦି ଭକ୍ତମାନଙ୍କୁ ଦେଖିବା, ତାହେଲେ ଆରପଟକୁ ଯଦି ଦୃଶ୍ୟମାନ କରିବି, ଯେଉଁଠି ଏବେ ଲୋକମାନେ ଧାଡ଼ି ବାନ୍ଧିକି ଅଛନ୍ତି ଏବଂ ଯେଉଁମାନେ ଯାଉଛନ୍ତି ସେ ଦୃଶ୍ୟ ଦେଖନ୍ତୁ ଟିକେ। ଲୋକମାନେ କେବଳ ଯେ ଫେରିଲେଣି ସେ କଥା ନୁହେଁ, ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ସେମାନେ ଆସୁଛନ୍ତି ସେ ଏ ଅଞ୍ଚଳକୁ, ଧବଳେଶ୍ୱରକୁ, ଯେଉଁଠି ସେମାନେ କ'ଣ କରିବେ, ପାଣି ଜଳ ଲାଗି କରିବେ ଏବଂ ଜଳ ଲାଗି କଲାପରେ ସେମାନେ ପୁଣି ଥରେ ସେମାନଙ୍କର ଯେଉଁ ମନସ୍କାମନା ରହିଛି ତେ ନେଇକି ପୂଜାପାଠ କରିବେ, ଭୋଗରାଗ କରିବେ ଏବଂ ଭୋଗରାଗ କରିକି ସେମାନେ ସେ ନିଜ ନିଜର ଗନ୍ତବ୍ୟ ସ୍ଥାନକୁ ଯିବେ। ଆମ ସହିତ କିଛି ଭକ୍ତ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ସହିତ କଥା ହେବା। ବାବା, କେଉଁଠୁ ଆସିଥିଲେ ପାଣି ପକାଇ? ଆମେ ଆସିଥିଲୁ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ବାଲିଗୋଠରୁ ଆସିଥିଲୁ, ଆଉ ସବୁ ବର୍ଷ ଏମିତି ଆସୁଛୁ, ଆଉ ଭଲ ଲାଗିଲା ବହୁତ। ପାଣି ପଡ଼େ, ପାଣି ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଆସୁ, ବହୁତ ଅଛୁ, ଭଲ ବହୁତ ଭିଡ଼ ଅଛି, ବହୁତ ଭିଡ଼ ହେଇଛି ପୁରା ଭିତରେ ଆଜି ଓଡ଼ିଶାରେ ସବୁ ସବୁ। ଯଦି ଜଳ ଲାଗି କରିବା କଥା କହିବା, ତାହେଲେ ଭକ୍ତମାନେ ଭକ୍ତମାନେ ଯୋଉ ଆସୁଛନ୍ତି, ମା କେମିତି କ'ଣ ଜଳ ଲାଗି କଲେ, ବହୁତ ଭଲ ଲାଗିଲା, ଖୁସି ଲାଗିଲା। ଏଇ ମହାନଦୀରୁ ଉଠେଇଲୁ, ଉଠେଇକି ନେଇକି ଧବଳେଶ୍ୱରଙ୍କ କତିରେ ପାଣି ଢାଳିଲୁ, ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାରେ ଗଲୁ, ଲାଇନରେ ଗଲୁ ଦର୍ଶନ। ଯଦି କହିବା ବୋଲବମରେ କେମିତି ଆଜି ଦୃଶ୍ୟ ରହିଛି ଧବଳେଶ୍ୱରରେ? ଆଜି ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା, ଶାନ୍ତିରେ ଦର୍ଶନ କଲୁ, ଆଉ ଭଲ ସିଷ୍ଟମ ବି ହେଇଛି, ଆଗ ଅପେକ୍ଷା ଏ ବର୍ଷ ଭଲ ସିଷ୍ଟମ ହେଇଛି, ଆଉ ବହୁତ ଭଲ ଲାଗିଲା। ନାଇଁ ବହୁତ ଯାହା ବି ଅଛି ବହୁତ ଭଲ ଅଛି। କାଲି ରାତିରେ ଭଜନ କୀର୍ତ୍ତନ ହଉଥିଲା, ସେଥିପାଇଁ ଆମେ ଡ୍ୟାନ୍ସ କଲୁ, ବହୁତ ମଜାମସ୍ତି କଲୁ, ବହୁତ ଏନ୍ଜୟ ବି କରିଛୁ। ବହୁତ ଆଡ଼ୁ ଭକ୍ତମାନେ ଆସୁଛନ୍ତି, କେମିତି କ'ଣ ରହିଲା? ଆଜ୍ଞା, ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା ଶ୍ରାବଣୀ। ତା ଛଡ଼ା ଆମେ ଜାଣିଛୁ ଯେ ଏଠି କଳା ଗାଈ କି ଧଳା ଗାଈ ହେଇଥିଲେ, ତାପରେ ଝୁଲା ପୋଲଟା ବିଶେଷ ଆକର୍ଷଣ ବିନ୍ଦୁ ପାଲଟିଲା ଆମ ପାଇଁ। ହଁ, ଅଜୟ, ଆମେ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଆସିବା ଏବଂ ଭିଡ଼ ଦେଖିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ଦର୍ଶକ ମାନଙ୍କୁ। ଯାହା ସୂଚନା ଦେଉଥିଲେ ଆପଣ ଯେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଧବଳେଶ୍ୱର ପୀଠରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବାକୁ ଗଲେ ଗହଳି ଲାଗିଛି ଏବଂ ଜଳାଭିଷେକ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କ ମନରେ ଉତ୍ସାହ ରହିଛି। ଧନ୍ୟବାଦ ଅଜୟ, ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ଆସିବୁ ଧବଳେଶ୍ୱର ପୀଠର ତାଜା ଚିତ୍ର ଜଣାଇବା ପାଇଁ। ତେବେ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ମଧ୍ୟ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ମହାଦେବଙ୍କ ନିକଟରେ ଜଳାଭିଷେକ କରୁଛନ୍ତି ଏବଂ ଲମ୍ବା ଧାଡ଼ିରେ ସକାଳୁ ସକାଳୁ ପହଞ୍ଚିଯାଇଛନ୍ତି ଲିଙ୍ଗରାଜ ପୀଠରେ ଏବଂ ସେମାନେ ଅତି ଆନନ୍ଦର ସହିତ ସେମାନେ ଜଳାଭିଷେକ କରୁଛନ୍ତି। କେମିତି ରହିଛି ଚିତ୍ର ବର୍ତ୍ତମାନ ଲିଙ୍ଗରାଜ ପରିସରରେ, ଏ ସମ୍ପର୍କ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ସୁମନ୍ତ ସୁନ୍ଦର ରାୟ। ସୁମନ୍ତ, ଯେଉଁଭଳି ଭାବରେ ସାରା ରାଜ୍ୟରେ ବର୍ତ୍ତମାନ ଜଳାଭିଷେକ କରିବା ପାଇଁ କାଉଡ଼ିଆମାନଙ୍କର ଭିଡ଼ ଜମିଛି, ଯେହେତୁ ଲିଙ୍ଗରାଜ ପୀଠ ଏକ ପ୍ରସିଦ୍ଧ ପୀଠ ଆମ ରାଜ୍ୟର, ଚିତ୍ର କେମିତି ରହିଛି ଲିଙ୍ଗରାଜରେ? ଲକ୍ଷ୍ମୀ, ଇଏ ହେଉଛି ଭକ୍ତ ଭଗବାନଙ୍କର କଥା ଏବଂ ଭକ୍ତିଭାବର କଥା, ମାନସିକ ଯାଚଙ୍ଗାର କଥା। ସେଇଥିପାଇଁ ପୁରା ଚଳଚଞ୍ଚଳ ହେଇଛି ଶୈବପୀଠ, ଲମ୍ବା ଲାଇନ୍ ଲାଗିଛି, ବ୍ୟାରିକେଡ଼ କରାଯାଇଛି। ଭକ୍ତମାନେ କିଭଳି ଭାବରେ ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ଜଳାଭିଷେକ କରିବେ ସେ ନେଇ ମଧ୍ୟ ବ୍ୟାପକ ବନ୍ଦୋବସ୍ତ କରାଯାଇଛି। ଆଉ ଏ ଯେଉଁ ଦୁଇଟି ଧାଡ଼ି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି, ଏ ଧାଡ଼ି ଦର୍ଶାଉଛି ଯେ କିଭଳି ଭାବରେ ଶୃଙ୍ଖଳିତ ବ୍ୟବସ୍ଥା କରିଛି, ଭକ୍ତମାନେ କିଭଳି ଭାବରେ ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ଇଏ ଦର୍ଶନ କରିବେ ଠାକୁରଙ୍କୁ ଏବଂ ଜଳାଭିଷେକ କରିବେ, ସେଇଥିପାଇଁ ପୁରା ଚଳଚଞ୍ଚଳ ହେଇଛି ଏବଂ ମାନସିକଧାରୀମାନେ ସମସ୍ତେ ଆସିଛନ୍ତି ଲମ୍ବା ଲାଇନ୍ରେ।
ଆଜ୍ଞା କ'ଣ କହିବେ, ଯେତେବେଳେ ଗୋଟେ ପ୍ରବଳ ଉତ୍ସାହ ଅଛି, ଉଦ୍ଦୀପନା ଅଛି, ଭକ୍ତ ଭକ୍ତ ଭାବନାଙ୍କର ମାନସିକତା ଅଛି, ଏବଂ ଆପଣ ମଧ୍ୟ ଆସିଛନ୍ତି କ'ଣ? আমি আসছি বক্সিহার থেকে, আমাদের স্টাফ আসছে 40 জন টোটাল, তা বক্সিহার থেকে বাবার দর্শন করতে আসছি। বহুত ভক্তি হয়, ভক্ত মানে আসছন্তি, আপন মানে আসছন্তি, এবং কলস রয়েছে এবং তা সাংরে মধ্যে নড়িয়া রয়েছে, জাচঙ্গা রয়েছিলা, কোন কত বর্ষ আপনি আসলে? মু এটাকে 3 বর্ষ হলানি, মু অনুগুর আসছি, এই দয়া নদী কোলরু উঠেছু। একুশ বর্ষ হয়েগলা কেউঁঝর আনন্দপুর শাড়বন রু আমি আসছু, একুশ বর্ষ আসি আমার হয়েগলা বোলবম। আজ্ঞা, ভালো ভালো, বহু উৎসাহ, ভালো লাগুছে আসবে, মেঘ কালি হয়েছে, ভালো বি লাগুছে, মেঘটা কালি ভালো লাগিলা, আহত বাটর আমি আনন্দপুর আসছু, ঠাকুর বাবাঙ্ক বহু খুশি উৎসাহিত সহকারে আসছু। বাবা মনস্কামনা পূর্ণ করছেন, বাবা ডাকিকি আসছু। এমনি মনস্কামনা লা আজ গোটে বোলবম আসছেন, লম্বা লাইন ছিড়া হচ্ছেন এবং জলাভিষেক করছেন। শ্রাবণ মাসের বুলবা বহু বাবা দর্শন মিলে, আগর কথার অছি শ্রাবণ মাসে ভগবান শিব ভক্ত মানুষ দর্শন দেওয়া উদাস থাকে সবুলে, সেইপাই শ্রাবণ মাসের বহু ভক্ত দাঢ়ি লাগে ভগবান দর্শন পাই উদাস লাইন লগে যান। সুমন্ত জয় বাবা লিঙ্গরাজ ধ্বনিরে বর্তমান প্রকম্পিত হচ্ছে লিঙ্গরাজ মন্দির পরিসর, এবং সমস্ত ভক্ত মানে শৃঙ্খলিতার সহ ধাড়ি বাঁধি বাবাঙ্ক পাখে জলাভিষেক করা অপেক্ষা করছেন। ধন্যবাদ সুমন্ত, অধিক সূচনা এবং প্রতিক্রিয়া। ২০১৮ রাজ্যে রুজু হয়েছে লক্ষাধিক অপরাধ মামলা, সেমধ্যে রয়েছে 1000 অধিক হত্যা মামলা এবং 2500 অধিক দুষ্কর্ম মামলা। 39 মাওবাদী গিরফ হয়ে বেড়ে নিহত হয়েছেন 19 জন, সেপটে শ্বেতপত্র সরকার ঘেরিছেন বিরোধী। গৃহ বিভাগর শ্বেতপত্র কহুছি 2018 রাজ্যে রুজু হয়েছে মোট 1,07,408 অপরাধ মামলা, সে ভিতর 69,341 মামলায় চার্জশিট হয়েছে, 1,378 হত্যা মামলার 645 চার্জশিট হয়ে বেড়ে 2,120 দঙ্গা মামলা পঞ্জীকৃত হয়েছে, 2,502 দুষ্কর্ম মামলা পঞ্জীকৃত হয়ে বেড়ে 5,556 ডকায়তি এবং 2,125 লুণ্ঠন মামলা রুজু হয়েছে। শ্বেতপত্র অনুসারে রাজ্যের 39 মাওবাদী গিরফ হয়ে বেড়ে আত্মসমর্পণ করেছেন 27 জন, নক্সল বিরোধী অভিযানে নিহত হয়েছেন 19 মাওবাদী। যাজপুর, গজপতি, গঞ্জাম, ময়ূরভঞ্জ ও ঢেঙ্কানাড়ে মাও কার্যকলাপ শূন্য অছি, হেলে গৃহ বিভাগের এই শ্বেতপত্রকে নিয়ে সরকারকে ঘেরিছেন বিরোধী। যেতবেলে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভাবে ভুশুড়ি পড়ছে, বিপর্যস্ত হয়েছে, সেই সময় সরকার সবু ঠিকঠাক অছি বলে বিধানসভার উত্তর দৌছন্তি, এবং সে যাহা কইছন্তি বিধানসভার তাকু সত্য বলে প্রমাণিত করিবা পাই তথ্য লুচাই দৌছন্তি হোয়াইট পেপর রে, ইয়ে হচ্ছে দুর্ভাগ্যজনক। গৃহ বিভাগের কালি ডিমান্ড ডিসকশন অছি, নিশ্চিত ভাবে শ্বেতপত্র উপরে যে যে লেখনা গুড়া অছি, র‍্যাপ আউ যে বড়িয়া কথা আপনি যে কহুছন্তি, তা উপরে নিশ্চিত ভাবে কালি আমি আলোচনা করিব এবং সরকারকু ঘেরিব। বিরোধী প্রসঙ্গ কলে গৃহরে তার জবাব রহিব নিশ্চিত ভাবে, কোণসি কথার বিরোধী লোকঙ্কর জবাব পাই সরকার পছে যাই না, বিভিন্ন পরিসংখ্যানর তাড়মেল রই নথায়, এই পরিসংখ্যান আমপাই যেতিকি গুরুত্বপূর্ণ নুহ, এ দিগরে এর আনুপাতিক অভিবৃদ্ধিকে কমেইবা আমার মূল লক্ষ্য। ডকায়তি, লুট, চোরি, সিন্ধি চোরি ঘটনায় 100 কোটি টাকার অধিক সম্পত্তি লুটি নেইছেন অপরাধী, হেলে পুলিশ প্রায় 40 কোটি টাকার সম্পত্তি উদ্ধার করিবারে সক্ষম হয়েছে। 2018 অপরাধ উপরমুহা হয়ে বেড়ে হত্যা, দুষ্কর্ম, ডকায়তি, রাহাজানি, লুট, চোরি, সিন্ধি চোরি বড়ি বড়ি চালিছি, যেতিকি মামলা হয়েছে সেথিরু অনেক সংবেদনশীল মামলায়
ପୋଲିସ ଚାର୍ଜସିଟ୍ ଦାଖଲ କରିପାରି ନାହିଁ, ଯାହାକୁ ନେଇ ପୋଲିସର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତା ଉପରେ ପ୍ରଶ୍ନବାଚୀ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ପୋଲିସ ଚେଷ୍ଟା କରୁଛି, ବହୁତ ପ୍ରମାଣ ବାହାରୁଛି, ଆଉ କେତେ ଖସି ଯାଇଛନ୍ତି, ତ ଅନେକ କାରଣ ରହୁଛି ଖସିବାର। ଏ ଲୋକ ପ୍ରଭାବଶାଳୀ ଲୋକ ହୁଅନ୍ତି, ସେମାନଙ୍କର ୱିଟନେସ୍ ହଷ୍ଟାଇଲ୍ ହୋଇଯାଆନ୍ତି, ଆଉ ୱିଟନେସ୍ ନହେଲେ ପୋଲିସ ସେ ଜାଣୁଛି, କୋର୍ଟ ବି ଜାଣିବା ପରେ ବି ସେ କିଛି କରିପାରୁନି। ଏ ପ୍ରକାର ପରିସ୍ଥିତି ଆମର ବ୍ୟବସ୍ଥା ଏତେ ଲମ୍ବା ପ୍ରକ୍ରିୟା, ନ୍ୟାୟ ପ୍ରକ୍ରିୟା ଅଛି, ସେଠି ବହୁତ ଜୋର ହଷ୍ଟାଇଲ୍ ହେବାର ଚାନ୍ସ ରହୁଛି, ଇନଫ୍ଲୁଏନ୍ସ ହେବାର ଚାନ୍ସ ରହୁଛି। ହତ୍ୟା, ଡକାୟତି, ଚୋରି, ଲୁଟ୍, ରାହାଜାନି ଘଟଣାରେ କାହିଁକି ଫେଲ୍ ମାରୁଛି ପୋଲିସ? କାହିଁକି ଲୁଟ୍ ସମ୍ପତ୍ତି ଉଦ୍ଧାର ହୋଇପାରୁନାହିଁ? କାହିଁକି ଧରାପଡ଼ୁନାହାନ୍ତି ଅପରାଧୀ? କାହିଁକି ଦଣ୍ଡବିଧାନ ହାର କମୁଛି? ପୋଲିସର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତାକୁ ନେଇ ଉଠିଛି ପ୍ରଶ୍ନ, ଏବଂ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ନେଇ ବିରୋଧୀ କରୁଛନ୍ତି ହୋହଲ୍ଲା। ଭୁବନେଶ୍ୱରରୁ ଅଜେଶ ମଲ୍ଲିକ ଓ ଶୁଭକାନ୍ତ ପଢିଆରୀ, News18 ଓଡ଼ିଆ। ସମୟ ସରିଛି, ବୁଲେଟିନ୍ କେଟ୍ ରଖୁଛୁ। ଅଧିକ ଖବର ଦେଖିବା ପାଇଁ ଲଗ୍ଅନ୍ କରନ୍ତୁ ଆମ ୱେବସାଇଟ୍ news18odia.com, ଆମ ଫେସବୁକ୍ ପେଜ୍ /news18odia, ଟ୍ୱିଟର ହ୍ୟାଣ୍ଡେଲ @news18odia ଏବଂ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ /news18odia। ଆମର ଓଡ଼ିଶା କେଟ୍ ରଖୁଛୁ, ନମସ୍କାର।